পৌরসভার পক্ষ থেকে ডেঙ্গু বিজয় অভিযান করা হয়। রবিবার সকালে আরামবাগ গৌরহাটি মোড় থেকে ডেঙ্গু বিজয় অভিযান শুরু হয়। জানা গেছে, পৌরসভার সমস্ত ওয়ার্ডে ওয়ার্ডে এই ডেঙ্গু অভিযান চলবে। ডেঙ্গু বিজয় অভিযানে হাজির ছিলেন আরামবাগ পৌরসভার চেয়ারম্যান স্বপন নন্দী সহ পৌর সাফাই কর্মীরা। পশ্চিমবঙ্গ সরকারের আমাদের পৌর নগর উন্নয়ন দপ্তরের নির্দেশে ডেঙ্গুর যে বিজয় অভিযান, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আমাদের পৌরসভার যিনি দায়িত্বে আছেন আমাদের মন্ত্রী মহোদয়, তিনি সে বিরাট হাকিম সাহেবের নির্দেশে আমরা আরামবাগ পৌরসভার পক্ষ থেকে আজকের যে ডেঙ্গু বিজয় যে অভিযান, সেই অভিযানে আমাদের সাফাই বিভাগের কর্মীরা, আমাদের পৌরসভার স্টাফেরা এবং সুধী নাগরিকদের নিয়ে আমরা সাফাই অভিযানে বেরিয়েছি। কোথায় কোথায় এই ডেঙ্গু বিজয় অভিযান চলছে? আমাদের আরামবাগ পৌরসভা বিভিন্ন ওয়ার্ডে হচ্ছে, আজ যেমন পাঁচপল্লিও হচ্ছে, সেটি তার সাথে সাথে আজ ডেঙ্গু বিজয় অভিযানও চলছে। প্রতিটা ওয়ার্ডই হবে? প্রতিটা ওয়ার্ডই হবে, প্রতিটা ওয়ার্ডই। ঠিক আছে। হুগলি থেকে মিরাজুল মল্লিকের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে। It's caught in the crossfire.